সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোটামুটি আছি, খুব যে একটা ভালো আছি এমনটা বলা যায় না, কিন্তু তবুও যা হোক আছি। তো আমার এক সাবস্ক্রাইবার দিদি একদিন বলেছিলেন যে অনেক সকাল থেকে ব্লগ শুরু করতে, আমার প্রায় প্রত্যেক দিনই ব্লগ শুরু করতে একটু বেলা হয়ে যাচ্ছিল। তো তার কথা অনুযায়ী আজকে আমি একটু সকাল সকাল শুরু করব বলে পরিকল্পনা করেছিলাম। তো একেবারেই খারাপ হয়তো থাকতাম, কিন্তু তবু যা হোক ভালো আছি, কারণ এই যে ফুরফুরে প্রজাপতিটা আমাদের বাড়িতে সকালবেলায় চলে এসেছে, এই প্রজাপতিটা হচ্ছে রাই, আমার ননদের মেয়ে। খুবই মিষ্টি এবং খুব ভদ্র একটা বাচ্চা, দুষ্টুমি নেই, কোনো রকম অবাধ্যতা নেই এবং এত আদরকার একটা বাচ্চা যে এরা থাকে অনেক দূরে। এবং এর ব্যাপারে বলার সেটা হচ্ছে, আমার নন্দাই ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেন, মানে উচ্চপদস্থ অফিসার। সুতরাং আমি আমার ননদ এবং নন্দাইকে আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারি না, রাইকে দেখাতে পারি, কারণ ও এখনও ছোটো। তাই তো আমার যারা পুরনো দর্শক তারা ব্যাপারটা জানেন, যারা নতুন জুড়ছেন আমি তাদেরকে এটা বলে দিলাম। কিন্তু রাইদের আসার কথা ছিল না আজকে, রাইরা শিলিগুড়ি এসেছে কাল, কিন্তু এসেছে ওর মায়ের সাথে, ওর বাবা আসতে পারেনি। কী বৃত্তান্ত, মানে খুব একটা সুখে আসেনি এটুকু বলতে পারি, কিন্তু কী বলবো আর, সেটা সামনাসামনি এসেই বরং বলি, সেটাই ভালো যে কী বৃত্তান্ত। তো যাই হোক, আপাতত বিছানার চাদর গাদর সমস্ত কিছু চেঞ্জ করে নিচ্ছি। আমি আগের দিন বিছানার চাদর একটা তুলেছিলাম, নাহলে একাদশীদের ওপর চাপ পড়ে যাচ্ছে। একাদশীদের শরীর ভালো নেই, একাদশীদের সারা রাত বরের অশান্তির জন্য ঘুমোতে পারে না, মানে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে শরীর, ওর ওপর বেশি চাপ দেওয়া যাবে না। সেই জন্য এক এক দিন এক একটা বিছানার চাদর তুলছি। তো আরও একটা কারণ হচ্ছে বিছানার চাদর তোলা, সেটা হচ্ছে আমার রাই এবং আমার ননদ টুকটুকি দিয়ে ওরা এসেছে। আমার ননদ কিন্তু সম্পর্কে আমার থেকে ছোট হলেও বয়সে কিন্তু সে আমার থেকে বছর দুয়েকের বড়, সেহেতু কিন্তু ওকে আমি বিয়ের অনেক আগে থেকেই টুকটুকি দিই বলি, সেহেতু এখনও তোকে আমি ওকে আমি টুকটুকি দিই বলি। আর গোলাপি রঙের চাদর পাচ্ছি, কারণ গোলাপি রঙটা হচ্ছে আমাদের রাইয়ের ভীষণ ফেভারিট একটা কালার। তো যতদিন রাই থাকবে ততদিন আমাদের চাদরগুলো গোলাপিই থাকবে। তো অনেক সকালবেলাতে, মানে ভোরবেলাতে ওরা চলে এসেছে আমাদের বাড়িতে। তো মানে রাই এবং রাইয়ের মা, রাইয়ের সাধারণত এত ভোরবেলায় শোয়ার অভ্যেস, ওঠার অভ্যেস নেই, তাই জন্য বেচারি দেখুন ঘুমিয়ে পড়েছে অন্য একটা ঘরে, মানে জাস্ট শুয়েছে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য অন্য ঘরে, সে ঘরটা অতটাও ভালো নয়, এসিটা নেই যেহেতু, সেহেতু এই ঘরে পাখা চালিয়ে দিয়ে কিছুক্ষণ মধ্যে পাখাটা বন্ধ করে দিয়ে আমি এসিটা চালিয়ে দিয়েছিলাম। কারণ আমাদের বাচ্চারা, মানে রাই এবং টুপুর দুজনেই এবং দৃষ্টিও একটু মানে ওই আর কি, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে তারা একটু অভ্যস্ত, ফলত তো এটা আর কি করতে হলো। তো এটা এখন আমার শ্বশুরমশায়ের বিছানাটা আমি করতে এসেছি। তো মন মেজাজ আমার ভালো নেই বিভিন্ন কারণে, কি কারণে সেটা সামনে এসে বলবো, কারোরই ভালো নেই, যার ফলে মানে কাজ হচ্ছে কিন্তু কোথায় যেন একটা মন পড়ে আছে, কেমন যেন একটা অশান্তি অশান্তি ভাব। তো যাই হোক, আমি একটু বাদেই আপনাদের বলছি যে কেন আমি এখানে কথা বলছি। তো শুরু হয়ে গেল আবার একটা নতুন ব্লগ, দেখি দিন কোন দিকে যায়, আমার মনের গতিক কোন দিকে যায়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? সেই কোন সকালবেলা ব্লগ শুরু করেছি তখন রোদ্দুর একদম পূর্ব দিকের রোদ্দুরটা এখানে ছিল, এখন ওইদিকে চলে এসেছে, মানে আর প্রভাত বেশিক্ষণ বলা যাবে না, বড় জোর আধ ঘন্টার প্রভাত বলা যাবে, মানে এখন প্রায় 11:30 বাজে। আমার বারান্দা বাগানে গাছ খুব শিগগিরই, বিশেষ করে আমার এই মানি প্ল্যান্টটাকে খুব শিগগিরই একটু ছাড়তে হবে, আর অনেক কিছু আছে ব্যাপারগুলোকে এবার করতে হবে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আর আর 3-4 দিন পরে, আলপনা দিতে এক্সপার্ট এই সবে, 3-4 দিন পরে আমাকে বললো, আমি কালকে একবার ভেবেছিলাম যেগুলো প্রতিস্থাপন করে দেবো ওই লঙ্কা গাছগুলো, আলপনা দি বললো আরও 3-4 দিন পরে প্রতিস্থাপন করো তাহলে ভালো হবে। তো ঠিক আছে, ওর কথা শুনি আজ। যতই হোক, ও মানে গ্রামের মানুষ আর সত্যি গাছপালা খুব ভালো বোঝে, অনেকে না কিছু কিছু সেন্স থাকে, তো আলপনা দি সেই সেন্সটা খুব ভালো আছে। তো সেই জন্য ওর কথা আপাতত অমান্য করছি না। তো আমাকে বেলি গাছ ছাড়তে হবে, আমাকে মানি প্ল্যান্ট ছাড়তে হবে, মানি প্ল্যান্ট দুটো ছাড়তে হবে, আর একটা গাছ অনেক বড় হয়ে গেছে, অপরাজিতাটাও অনেকটাই ছাড়তে হবে, আরেকটু ছাড়তে হবে, কিছুদিন আগে ছাটেছি আবার ছাড়তে হবে। তো যাই হোক, সেগুলো তো আছেই। তো
আজকে বুঝতে পারছেন তো সকালে দেখে আমার ননদ চলে এসেছে বাচ্চাটাকে নিয়ে। আসলে আমি ভেবেছিলাম আপনাদের সারপ্রাইজ দেব যে ওরা আসবে, এরকম একটা পরিকল্পনা ছিল। কিন্তু ওদের চাকরিতে ওরা যতক্ষণ না পর্যন্ত এসে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত ভরসা নেই যে ওরা সত্যি এলো। তো কালকে ওরা এসে পৌঁছেছে, কিন্তু কালকে পৌঁছতে পৌঁছতে কটা ওই দুপুর প্রায় গড়িয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো আমি ভেবেছিলাম যে আপনাদের সারপ্রাইজ দেবো, ওরা যেদিন আসবে রাইকে দিয়ে ব্লগটা শুরু করাবো সেরকম। কিন্তু ভগবান যে আমাদের জন্য অন্যরকম সারপ্রাইজ ভেবে রেখেছিলেন, এরকম মানে নির্মম সারপ্রাইজ, সেটা কী করে বুঝবো। সেটা হচ্ছে আমার উনি অসুস্থই ছিলেন, আমার ননদের মাসি শাশুড়ি, আমার নন্দাইয়ের নিজের বড় মাসি। তা ওই বড় মাসির পরের বনি হচ্ছে আমার নন্দাইয়ের মা, আমার ননদের শাশুড়ি মা। তো তিনি বেশ কিছুদিন মানে অগস্ট মাস থেকে তিনি অসুস্থ, গুরুতর অসুস্থ। তো তারপরে রেসপন্ড করছিলেন মাঝখানে, তাও মানে হাসপাতালেই, উনি হসপিটালাইজডই ছিলেন, কখনো ভালো কখনো খারাপ এরকমভাবেই চলছিল। তারপরেতে যেটা হলো, ননদ নন্দাইরা এসেছেন, আসার পরে ওরা কলকাতায় গিয়ে মাসিকে দেখে এসেছেন, তখনও যা হোক তবু রেসপন্ড করছিলেন। কালকে এসেছে, কালকে সন্ধেবেলাতে হঠাৎ ওনাকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং বলে যে উনি রেসপন্ড করছেন না, এবং শেষে বলা হয় যে একটা ইঞ্জেকশন দেওয়া হবে, তাতে যদি উনি আধ ঘন্টা টেকের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে রেসপন্ড করেন তাহলে ভালো, আর যদি না করেন তাহলে ডিক্লেয়ার করে দেবে যে উনি নেই। এবং খুবই আপসেট হয়ে যায় দুই ছেলে ওনার, তো আপসেট হয়ে যায়। আজকে ভোরবেলাতে ওরা সবাই বেরিয়ে যায় হচ্ছে কলকাতায়, আবার কালকেই এসেছে আমার নন্দাই, আবার কাল আজকে সকালবেলাতে ওরা ভোরবেলাতে ফ্লাইট ধরে চলে যায় হচ্ছে কলকাতাতে, এবং এখনও অবধি পৌঁছে কোনো খবর দেয়নি। তো বাচ্চাটাকে নিয়ে এত র্যান্ডম ট্রাভেল করা যাবে না, সেই জন্য টুকটুকি দিই আর মানে আমার ননদ আর রাই ভোরবেলাতে কাক ভরে এ বাড়িতে চলে এসেছে। আর ভোরবেলায় এসেছে যেহেতু, সেহেতু বাচ্চাটা তো অত ভোরে ওঠার অভ্যাস নেই, ঘুমিয়ে পড়েছে। তো আমার নন্দাইয়ের এবং আমার ননদের দুজনেরই, বিশেষ করে আমার নন্দাইয়ের, দেখুন পরপর দুবার আসা হলো বাড়িতে, দুবারই দুটো মৃত্যু সংবাদ মাথায় নিয়ে। একবার আমার শাশুড়িমা, মানে আমার নন্দাইয়েরও শাশুড়িমা, আর একবার হচ্ছে নিজের বড় মাসি, মানে একেবারে মাতৃসমা এই ভদ্রমহিলা যে এত ভালো মানুষ। খেয়াল করছি পৃথিবীতে না ভালো মানুষগুলো বেশি দিন থাকে না, এই অলোক মাসি আমার বেশি বয়স মোটেই নয়, মোটেই নয়। এই কিন্তু মানে এমনভাবে চলে যাচ্ছেন, ভক্তরা তো খারাপ লাগছে যে ওনার আমার ননদের ননদের মানে আমার ননদের ননদ মানে নন্দাইয়ের বোন, ওরা আমার নন্দাইরা হচ্ছে এক ভাই এক বোন, ঠিক আমার হাজবেন্ড আর আমার ননদ যেরকম সেরকম। ওই টুশির বিয়ে হয়েছিল হচ্ছে ওই বাড়িতে, সে তখন আমি ওদের বিয়েতে গিয়েছিলাম কল্যাণীতে, তখন আমি বিয়েতে গিয়েছিলাম এবং দেখেছি ওরা সত্যি ভীষণ ভালো মানুষ, এবং সেই জন্যই বোধ হয় ভালো মানুষের ওপরে একটু প্রয়োজন বেশি হয়ে পড়েছে, সেজন্য ঠাকুর ডেকে নিলেন তাড়াতাড়ি, আয় তোরা চলে আয় চলে আয়, এই আর কি। তো খুবই খারাপ লাগছে, এখন কি বলবো যে ওরা এসছে, একটা সুখবর এসছে, সুখবর তো বটেই কিন্তু খুব একটা সুখে আসেনি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন তাহলে আজকে রাইকে জিজ্ঞেস করলাম, ও নিচে রান্না হচ্ছে আমাদের আজকে। তো সকালবেলা উঠে বুঝতে পারছিলাম না যে নিচে রান্না হবে না উপরে রান্না হবে, তো আমার শ্বশুরমশাই মুডের ওপরে কিছুটা, তো তারপরেতে বুঝলাম যে না নিচে একটা পদ হবে, আর ওপরে আমি রাইকে জিজ্ঞেস করলাম যে রাই মানে নিচে টুকটুকি দিদের রান্না হবে, তো ওপরে একটা পদ বোধ হয় আমার শ্বশুরমশাই বললেন মাংসটা আমি করে আলপনাকে বলছি পাঠিয়ে দিতে। তো তারপরে আমি রাইকে জিজ্ঞেস করলাম, রাই আমি তো ওপরে রান্না করবো, ওই ভাত রান্না করবো, তরকারি রান্না করবো, তুমি কী খাবে? আমাকে বলছে কি ফুলকপির তরকারি। আমি বলো বাবা পৃথিবীতে এত কিছু থাক, তুই মামির হাতে ফুলকপির তরকারি খাবি? হ্যাঁ যা হোক, বাচ্চা চেয়েছে যখন খেতে একটু ফুলকপির তরকারি করি, ফুলকপি ছিল না সকালবেলায় নিলাম, তারপরে নিয়ে একটু ফুলকপির তরকারি করবো আর ভাত করবো, ওপরে নিচ থেকে একটু মাংস আসবে এই আর কি। তো চলুন তাহলে রান্নাঘরে যাই। তো খুবই সাধারণভাবে রান্না করেছি, কোনো রকম স্পেশাল কিছু করিনি, করাই যেত আমি ভেবেছিলাম ফুলকপি রোস্ট করব, কিন্তু সবসময় না একটা আতঙ্কের মানে আবহ, এই বোধহয় একটা কিছু খারাপ খবর এলো, এই বোধহয় একটা খারাপ খবর এলো, সেই জন্য যেমন তেমন মানে ওই আর কি, মানে করেছি আর কি, মানে রান্নাটা ভালোই হয়েছিল। তো ঘি দিয়ে রান্নাটা করেছি, তেলের বদলে যেটা দেখলেন সেটা হচ্ছে ঘি, এবং তাতে করে প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি, ফুলকপি এবং আলুর তরকারি করছি, ফুলকপি ভাপিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে, এবং তারপরেতে তেলে ফোড়ন দিয়েছি হচ্ছে
জিরে এবং তেজপাতা, তার মধ্যে তেল নয় মানে ঘিয়েতে, তারপরে সেগুলো সব ফুলকপিটা একটু ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, তারপরে ওইখানে আলু দিয়ে দিয়েছি, ওই একই ঘিতে আলু দিয়ে দিয়েছি, আলুটা ভাজা ভাজা হয়েছে হচ্ছে টমেটো দিয়ে, তারপর আদা জিরে ধনে বাটা, তারপরেতে একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, একটু টমেটো এগুলো দিয়ে ভালো করে মজিয়ে, তারপরে দিয়েছি হচ্ছে দুধ, এই যেটা এখন দিলাম হচ্ছে একটুখানি দুধ, তারপরে মোটর উপরটা হয়ে যাওয়ার পরে তার আগেই ফুলকপিটা মিশিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, যেহেতু যখন একটু জল দিয়েছিলাম তখনই ফুলকপিটা মিশিয়ে দিয়েছিলাম, তারপরে দুধ দিয়ে দিলাম এবং শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস এইভাবেই রান্নাটা হয়েছে। আমি জানি আমার এই কড়াইটা দেখতে অতটাও সুন্দর নয়, কিন্তু এই কড়াইটা আমাদের কাছে খুব পছন্দের, কারণ এই কড়াইটা আমার দিদি শাশুড়ির কড়াই। এটা একদম সলিড লোহার একটা কড়াই এবং এই চতুর্দিকে যে কালো কালো দাগটা সেটা কিছুতেই যায় না, আমি তো পারি না আলপনা দিয়েও ঘষে ঘষে তুলতে পারিনি। যা হোক, এই হচ্ছে আমার ফুলকপির তরকারির শেষ চেহারা।